হ্যালো ফ্রেন্ড, টেকনিক্যাল সুরজিৎ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। বন্ধুরা, বাংলা ভূমি ওয়েবসাইটটা একটু আপডেট হয়ে গেছে। রেকর্ড বা পর্চার জন্য অ্যাপ্লিকেশনের প্রসেস সামান্য চেঞ্জ হয়েছে। আমি নিউ অ্যাপ্লিকেশান কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে, প্রথমে আমাদেরকে সিটিজেন সার্ভিসে গিয়ে সার্ভিস ডেলিভারিতে আরআরও, যদি আপনি রেকর্ড বা পর্চা বের করতে চান ও আর আরও আর রিকোয়েস্টে ক্লিক করবেন। যদি দাগের ইনফরমেশান চান তাহলে প্লট ইনফরমেশানের রিকোয়েস্টে ক্লিক করবেন। প্রথমে আরও আর রিকোয়েস্টে ক্লিক করতে হবে, পরে এখানে এক্সিট করে দেবো। প্রথমে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপরে ব্লক, তারপর এখানে মৌজাটা সিলেক্ট করে এইখানে খতিয়ান নম্বরটা দিতে হবে। খতিয়ান নম্বর দেওয়ার পরে এখানে প্রথমে দিয়েছে এখানে ফার্স্ট নেম, তারপর এখানে লাস্ট নেমটা দিতে হবে, তারপর এখানে ফাদার্স নেম দিয়ে এখানে অ্যাড্রেস এখানে গ্রামের ফাদার্স নেম দেওয়ার পরে অ্যাড্রেস এখানে গ্রামের নামটা দিয়ে দেবেন। দিয়ে এখানে ক্যাপচারটা হুবহু দিতে হবে। ক্যাপচারটা দিয়ে এখানে ক্যালকুলেট ফ্রিতে ক্লিক করব। ক্যালকুলেট ফ্রিতে ক্লিক করার পর এখানে পেমেন্ট অপশান আমাদেরকে, এখানে একটা পেজের জন্য 20 টাকা পেমেন্ট করতে হবে। এখানে অপশান দিয়েছে নেট ব্যাংকিং, আপনার যদি নেট ব্যাংকিং থাকে তাহলে নেট ব্যাংকিং ব্যবহার করতে পারেন, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড, এসবিআই, ইপে। আমি এখানে ডেবিট কার্ড দিয়ে পে করব, তাহলে আমি ডেবিট কার্ড চুজ করলাম। ডেবিট কার্ড চুজ করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এই সামনে এরকম একটা পেজ এলো, এই পেজে আবার আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়েছে, টোটাল ইনফরমেশানটা দিয়েছে, দিয়ে এখানে আমাদেরকে টোটাল অ্যামাউন্ট 20 টাকা পে করতে হবে। দিয়ে এখানে কনফার্ম, আগে কনফার্মে ক্লিক করুন। দিয়ে এখানে দেখুন একটা অপশান এসছে ব্যাঙ্ক ইজি সার্চ, এখানে আপনি ব্যাঙ্কের নাম লিখে সার্চ করতে পারেন, নাহলে সিলেক্ট ব্যাঙ্ক নিচে ক্লিক করে ব্যাঙ্কটা সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে প্রসিডে ক্লিক করতে হবে। দেখুন প্রসিডে ক্লিক করার পরে আমাদের এখানে একটা জিআরএন নাম্বারটা দিয়েছে, জিআরএন নাম্বারটা এখানে বলেছে প্লিজ নোট জিআরএন নাম্বার, এই জিআরএন নাম্বারটা আপনারা নোট করে রাখবেন, কারণ যদি শেষে রিসিভ না পাওয়া যায় তখন এই জিআরএন নাম্বারটা ধরে আপনি রিসিপ্টটা বের করতে পারবেন। তাহলে এখানে আমি ওকে করে দেবো, দিয়ে এখানে আবার প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আমাদের এখানে পেমেন্টের জন্য পেজটা খুলে গেছে, এখানে দেখুন একটা ক্যাপচার দিয়েছে, এই ক্যাপচারটা এখানে দিতে হবে। ক্যাপচারটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করব। দেখুন প্লিজ ওয়েট, এখানে একটু ওয়েটের জন্য বলছে। তারপরে আমাকে এখানে দিয়েছে এন্টার অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে যেই অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনার পেমেন্টটা হবে। অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিতে হবে, ক্যাপচারটা দিয়ে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দিয়েছে এন্টার হাই সিকিউরিটি পাসওয়ার্ড, মানে এখানে আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখুন কার্ড নাম্বারটা এসে গেছে, কার্ড নাম্বারটা এখানে যদি দুটো কার্ড থাকে দুটো কার্ড আসবে, এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, দিয়ে এখানে কার্ড নাম্বারেরটা সিলেক্ট করে এখানে কনফার্মে ক্লিক করো। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখেছুন কার্ড নাম্বারটা এসছে,
ভ্যালিড টু এক্সপায়ারি ডেট, কার্ডের এক্সপায়ারি ডেটের যে ভ্যালিডটা ভ্যালিডটা দিতে হবে। দেওয়ার পরে কার্ড হোল্ডার নেম যেটা আছে সেটা দিতে হবে। এটা একটু ইজি ফিল আপ করতে হবে, কারণ নাহলে টাইম আউট হয়ে যাবে। তারপরে দেখে দেখুন এখানে পিন দিয়েছে, পিন অর্থাৎ এটিএম পিন, যেই পিন দিয়ে আপনারা টাকা তোলেন সেই পিনটা এখানে দিতে হবে। দিয়ে এখানে ইমেজ যেটা এখানে ইমেজটা আছে, ইমেজটা দিয়ে টেক্সট ইমেজ এটা দিয়ে সেটা ক্লিক করতে হবে। পজিটিভ ক্লিক করার পর এখানে দেখাচ্ছে ইওর ডেবিট কার্ড অ্যাভেলেবল ইজ ইস্যু। এখানে আমরা এই পেজে সোজা নিচে চলে যাব, গিয়ে কনফার্ম, আবার নিচে গিয়ে কনফার্মে ক্লিক করব। এখানে দিয়েছে ইওর পেমেন্ট ওয়াজ সাকসেসফুল, মানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। এরপরে আমাদের সামনে একটা পেজ খুলে গেল, এখানে এই ক্লিক হার ডাউনলোডে ক্লিক করে আমরা চ্যানেলটা ডাউনলোড করে নিতে পারবো। পেমেন্ট রিসিপ্টটা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো। আমার দেখুন আমার এখানে পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড হয়ে গেছে। তো থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন।